জেনে নিন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রচন্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কতদিন, আবহাওয়ার উন্নতি কবে, সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী তিন দিন। তাপপ্রবাহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশি জেলাতে, গরমের নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবারে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মোকার পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। নিম্নচাপ আজ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে বিকালের মধ্যে। ঘূর্ণিঝড় মোকার দিক পরিবর্তন কবে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের দিকে যাবে, তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গে উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের বৃহস্পতিবার বিকালের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছেন আবহাওয়া দপ্তর। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী তিন দিন জারি থাকবে। জলীয়বাষ্প কমবে, ফলে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল মঙ্গলবারে বিকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার বাতাসে গত 24 ঘন্টায় জলীয় বাষ্পের পরিমাণ ছিল 29 থেকে 84 শতাংশ। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের 8 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মোকার প্রভাবে জলীয়বাষ্পপূর্ণ বাতাস সাগরের দিকে ছুটছে। রাজ্যের সেই শূন্যতা পূরণ করতে আসছে উত্তর পশ্চিমে গরম বাতাস। এর ফলে আগামী 3 দিন থেকে 4 দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া কাটবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। 11 মে বৃহস্পতিবার কোথায় কোথায় সতর্কবার্তা রয়েছে দেখে নিন। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদাহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। 11 মে শুক্রবার কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দেখে নিন। দক্ষিণবঙ্গের 8 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহের সতর্কবার্তা বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে এবং শনিবার এবং রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। উপকূলের জেলাগুলিতে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এরপরেও দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।